আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, ইদানিং আমরা শুক্রবার 24 মার্চ 2023 তথা রমজানুল মোবারকের প্রথম রমজানে দিবাগত রাত্রে সন্ধ্যাবেলা আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যা অনেক আলোচিত। বিষয়টা হলো আমরা বাঁকা চাঁদের নিচে একটা আলোক, ছটা আলোক বিন্দু দেখতে পেয়েছি। বিষয়টা নিয়ে খুবই তোলকামার আলোচনা শুরু হয়ে গেল, যেটা নিয়ে এক একজনে এক এক রকমের ব্যাখ্যা শুরু করে দিল। এই যে অভূতপূর্ব এবং অনেক মুগ্ধকর একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি, তো কেহ এটাকে বলল যে এটা কেয়ামতের আলামত, কেহ তো এটাকে ইসলামের বিজয়ের বিজয় নিশান হিসাবে ব্যাখ্যা করা শুরু করে দিল, কেহ তো এটাকে বিভিন্ন রকমের ব্যাখ্যা শুরু করে দিল যে এই জিনিসটা কি। আসলে সৌরবিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী যারা আছেন, এলমুল ফালাক, সৌরজগৎ সম্পর্কে যারা গবেষক, তারা কি ব্যাখ্যা করেছেন ওই জিনিসটা আমরা যাচাই বাছাই না করেই আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করা শুরু করে দিয়েছি। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই উনি একটা সুন্দর কথা বলেছিলেন, কয় আমাদের দেশের মানুষদের ভিতরে ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগটা বেশি কাজ করে। তো আমাদের এই জিনিসটাই এখানে মনে হয় যেন প্রকাশ পাইছে যে আমরা এখানে ধর্মীয়ভাবে জিনিসটা হাদিস কোরআনে কি ব্যাখ্যা করেছে এটা জানার আগে আমরা আবেগপ্লুত হয়ে নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করে দিয়েছি। অথচ এভাবে নিজের মতো করে ব্যাখ্যা করাটা একটা ভয়ানক বিষয় হয়ে দাঁড়ায় এটা হাদিসের ভাষা অনুযায়ী। তা আসলে আমরা যে জিনিসটা জানতে পারছি, সৌরজগৎ বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী যারা আছেন ওনারা এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে আসলে যে শুক্র গ্রহ, এ প্রত্যেকটা গ্রহই তার নির্দিষ্ট কক্ষপথে চলে। তো শুক্র গ্রহটা চলতে চলতে কখনো কখনো বিভিন্ন গ্রহ খুব কাছাকাছি হয়ে যায়। ঠিক ওই দিনের ঘটনাটাও ঠিক এরকমই, শুক্র গ্রহটা চাঁদের খুব নিকটবর্তী হয়ে গেছে, তো যার কারণে একটা আলোক, ছটা আলোক বিন্দু আমরা দেখতে পেয়েছি। আমিও সচক্ষে দেখেছি, অনেক সুন্দর লেগেছে এবং বাঁকা চাঁদের নিচে এই দৃশ্যটা অভূতপূর্ব ছিল। তো এই জিনিসটা ওনাদের ব্যাখ্যা অনুযায়ী গ্রহ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে খুব কাছাকাছি আসা থেকেই এই জিনিসটা তৈরি হয়েছে, অন্য কোনো কিছুই না, কেয়ামতের আলামত না। যারা কেয়ামতের আলামত বলে ওরা এটার একটা ব্যাখ্যা করে, এটা জুলফি তারকার একটা হাদিস আছে কেয়ামতের আলামত সম্পর্কে, সেই হাদিসটা মূলত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে কেয়ামতের পূর্বের রমজানটা কেমন হবে, ওইটার আলামত বলতে গিয়ে বলেছেন যে রমজানুল মোবারকটা, কেয়ামতের পূর্বের রমজানটা এমন হবে যে শুক্রবার দিয়ে শুরু, তার মাঝখানের রমজানটাও হবে শুক্রবারের। তো আমাদের তো এই যে এই রমজানটা শুক্রবার দিয়ে শুরু, এমনকি 15 রমজানও শুক্রবারে পড়ে, তো এতটুকু মিল পাওয়ার কারণেই কেয়ামতের আলামত বলে দিয়েছে। অথচ ওই হাদিসের ব্যাখ্যার ভিতরে, পুরা হাদিসের ভিতরে এই কথাটা আছে যে একটা জুলফি তারকা প্রকাশ পাবে যেটার মাথাটা সাপে, আগুনের কুণ্ডুলি, এটা সাপের মতো হয়ে নিচের দিকে জমিনের দিকে চলে আসবে। তো আমরা তো এমন কোনো কিছু দেখতে পাইনি, তাছাড়া বিকট একটা আওয়াজ হবে মধ্য রমজানের দিকে এবং দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষ আগামী 1 বছরের খাবার সংগ্রহ করা শুরু করে দিবে, যাবতীয় অনেক কথা ওই হাদিসের ভিতরে আছে, এর কোনো কিছুই প্রকাশ পায়নি। এমনকি এটাকে কেহ ইমাম মাহাদির আগমনের পূর্বাভাস বলে ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। এই সব জিনিসগুলো আমাদের মানে ধর্মীয় জ্ঞান না থাকা অথবা অপব্যাখ্যা, আবেগপ্লুত হওয়া, এই সমস্ত বিষয় থেকে আসলে আসছে। মূলত যারা এই সমস্ত ব্যাপারে গবেষক তাদের ব্যাখ্যা অনুযায়ী এর কোনোটাই না, এটা একটা স্বাভাবিক বিষয়। বাকি আমাদের এভাবে গ্রহ একসাথে হয়ে যাওয়ার কারণে মুগ্ধকর দৃষ্টির একটা দৃশ্য তৈরি হয়েছে, দেখতে সুন্দর লেগেছে, এতটুকুর ভিতরে এটা খ্যান্ত। আমরা যদি এটাকে এভাবেই ব্যাখ্যা করে রেখে দিই তাহলেই যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় বিষয়ে এরকম আবেগপ্লুত হয়ে কোনো ব্যাখ্যা করা থেকে হেফাজত করেন। একটা হাদিস বলে শেষ করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, কেহ যদি আমার নামে কোনো কথা বলে, মানে আমার নামে হাদিস বলে যেটা আমি বলিনি, এটা মিথ্যা বলল, আমার নামে চালাই দিল, তাহলে সে যাতে তার জায়গাটা আখেরাতে জাহান্নামের জায়গাটাই যাতে সে যাতে নির্ধারণ করে রাখে, তার মানে তার জায়গা জাহান্নাম হবে। কত ভয়ঙ্কর কথা! তাই আমরা কোনো বিষয়কে ইসলামের নামে ব্যাখ্যা করতে, হাদিসের নামে ব্যাখ্যা করতে গেলে এই জিনিসগুলো খেয়াল করে, গবেষণা করে, যাচাই বাছাই করে তারপরে আমরা ব্যাখ্যা করব। তাহলে হাদিসের এই এই ভয়াবহ যে কথাটা বলা হলো এটার থেকেও আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।